কিন্তু যে পরিমাণের দাম এত করে মশলা ছাড়াই আমাদের এখন মানে তরকারি খেতে হচ্ছে আর কি, যেটা আমাদের জন্য বহুত কষ্টকর হয়ে যাচ্ছে। ইন্ডিয়া শুধু জিরে দিচ্ছে, অন্যান্য রাষ্ট্র জিরে দিচ্ছে না, তুরস্ক সিরিয়া জিরে নেই, এই জন্য ইন্ডিয়া দিচ্ছে, ইন্ডিয়ার দাম বেশি। আগে ছিল 670, এখন 800 টাকা। আসলে যে সাপ্তাহিক যে মশলাটা আমি কিনি, গত সপ্তাহে যে মশলাটা কিনছি, তা আজ থেকে আজকে যা অবস্থা দেখছি, তো প্রত্যেকটা কেজিতে মনে হয় 100-150 টাকা করে বেশি পার কেজিতে। আপনার গত সপ্তাহে জিরে কিনলাম আমি 650, আজকে দেখি 800 টাকা জিরে। তা এইভাবে তো আসলে যদি চলে আমরা কীভাবে বাঁচবো, আমরা তো সাধারণ পাবলিক। হ্যাঁ, আমরা কীভাবে আসলে এভাবে সংসার চালাবো কীভাবে আর চলবো কীভাবে, আমরা তো একেবারে কী বলবো আর, এর আসলে বলার কোনো ভাষা নেই। তো এখন দেখা যাচ্ছে যে এখন দাম বেশি, আগে ছিল দাম কম, এখন দাম বেশি, আবার তেলের দামও বেশি দেখছি। এখন কীভাবে কী কেনাকাটা করবো আমরা, এখন স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে না মশলা বাজারে। আসলে সত্যি কথা বলতে এখন শুধু মশলা বাজার না, সমস্ত বাজারই আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই ঊর্ধ্বগতি, আমাদের মতো সাধারণ মানুষের আসলে না বিশ্বাস হয়ে যাচ্ছে, আমরা আসলে পেরে দিচ্ছি না। আর মশলার কথা তো আসলে বলাই যাবে না। তারপরেও যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের তো মনে করেন যে মশলা তরকারিতে লাগে কম বেশি, কিন্তু যে পরিমাণের দাম এত করে মশলা ছাড়াই আমাদের এখন মানে তরকারি খেতে হচ্ছে আর কি, যেটা আমাদের জন্য বহুত কষ্টকর হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় সরকারকে আলাদাভাবে একটু দৃষ্টি দিলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা একটু মানে স্বস্তিতে বাঁচতে পারি বা খেতে পারি, খেয়ে পরে বাঁচতে পারি আর কি। তা আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের কাছে যাতে এই বিষয়টা, দামের বিষয়টা যেন অবশ্যই তারা একটু দেখেন আর কি। মশলাপাতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দামের যে ঊর্ধ্বগতি, তা এটা আসলে মানে এখন আর মেনে নেওয়া যাচ্ছে না। আর মশলার প্রত্যেকটা মশলার দাম বাড়ছে। এখন মশলা ছাড়া তো আমরা বাঙালি প্রত্যেকটা খাবারের সাথে হচ্ছে রান্না করতে গেলেই মশলা লাগে, মশলার দামের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য করা যাচ্ছে না। ঠিক আছে, জিরের দাম অলরেডি 100 টাকা কেজিতে বাড়ছে, তো এইভাবে এরকম বাড়তে থাকলে আমরা চলবো কীভাবে? সরকারকে করতে হবে এখন দাম কমাইতে হবে, প্রত্যেকটা জিনিসের দাম কমাইতে হবে। এইভাবে দাম চলতে থাকলে আমাদের আর বাঁচার মানে কোনো উপায় নাই আর কি। 780 টাকা ইন্ডিয়ান জিরে, অন্য অন্য দেশের কোনো জিরে নাই। ইলাজ 1000 টাকাতে শুরু করে 2300 টাকা পর্যন্ত আছে প্রকার ভেদে। লবঙ্গ হচ্ছে আপনার 1400 টাকা কেজি, দারচিনি 330 টাকা কেজি, আর এগুলো মশলার আইটেম। জিরের দামটা একটু বাড়িছে আর সবগুলো ঠিক আছে। জিরে ছিল মনে করেন আপনার 760 টাকা, সেটা এখন কোনো কোনো মোকামে 800 টাকা দাম চাচ্ছে, চিটাগাং টাঙে 800 টাকা, ঢাকায় 800 টাকা দাম চাচ্ছে। এটা হচ্ছে মনে করেন আপনার আমাদের দেশে জিরে উৎপাদন হয় না, 100% আমদানি নির্ভর বাংলাদেশ। বেশিরভাগ জিরে আসতো সিরিয়া, আফগানিস্তান, তার্কি, এই সিরিয়া তুরস্কে ভূমিকম্প হওয়াতে ফসল নাই, ইন্ডিয়াও জিরের দাম বেশি। ইন্ডিয়ায় জিরে 160-180 টাকা সেই জিরে ইন্ডিয়ায় বিক্রি হয় এখন 500 টাকা। আর সম্ভবত আমার মানে আমি যতটুকু জানিছি এই মশলা আইটেমে ডিউটি আছে মেলা, মানে মানে অ্যাকুরেট কিনা জানি না, 60% নাকি ডিউটি গভর্নমেন্টের, মানে 100 টাকা জিরে কিনলে 160 টাকা, মানে 60 টাকা নাকি আর কি ডিউটি দেওয়া লাগে আপনার। এটা আমদানি নির্ভর, মনে করেন বিদেশে দাম বাড়লে আর যারা এলসি করে এলসির রেট বাড়িয়ে যায়, সেই কারণে মনে করেন দাম বাড়িছে এখন। মানে শুনলাম ইন্ডিয়ার থেকে এক লোক আসলো পাসপোর্টে, এসে বললো যে ইন্ডিয়ায় জিরে 480 টাকা, তাহলে তার বাটা করলি প্লাস আছে ব্যাট আছে এগুলো করলি দাম বেশি, এই জন্য যারা আমদানি করেছে এদের। আর এখন তো মনে করেন সিরিয়া আফগানিস্তানের থেকে কোনো জিরে আসতেছে না, শুধুমাত্র ইন্ডিয়ার থেকে আসতেছে, ঠিক আছে, এই জন্যই দাম বেশি। মশলাপাতি শুধু জিরের দামটাই বেশি, তাছাড়া আগের মতোই আছে, এমনি কোনো আগের মতোই দাম আছে। শুধু আগে ছিল 670-680 টাকা পাইকারি, এখন 770-780 টাকা, সব স্বাভাবিক আছে, আগের মতোই আছে দাম। আগের যেরকম ছিল এলাচ, যেরকম ছিল দারচিনি, যেরকম ছিল দাম সেরকমই। এলাচ আগে 1200-1400 থেকে আপনার 2400-2500 টাকা পর্যন্ত ছিল, এখনও সেরকমই আছে। দারচিনিও আপনার আগে যেরকম ছিল 340-350 টাকা বিক্রি হইতো কেজি দরে, সেই একই রকম আছে। লবঙ্গ 1400-1440 টাকা এরকম
আগে ছিল, এখনো একইভাবে আছে। যাবতীয় মশলা অন্যান্য গুলো সব আগের মতোই আছে, শুধু জিরের দামটাই বেশি। জিরের দামটা এখন আমরা তো বলতে পারবো না, আমরা তো যেরকম কিনি সেরকম বিক্রি করি, যেরকম মাল ক্রাইসিস, ডলার সংকট, এসব কারণে দামটা সম্ভবত বৃদ্ধি। যেরকম বাংলাদেশ তো চিটাগাং নিয়ন্ত্রণ করে, এখন চিটাগাং থেকে যেরকম হয় বাংলাদেশ সেরকম সেভাবেই চলে আর কি ব্যবসা বাণিজ্য। জিরের দামটা একটু বেশি আগের তুলনায়, এখন কেজিতে 150-200 টাকা বেশি। আর এলাচের দাম ঠিক আছে, সব কিছুর দামই ঠিক আছে, কিন্তু জিরের দামটাই বেশি। এলাচে এখন 1400-1600 টাকা কেজি, আগে তো 5000-6000 টাকা কেজি ছিল। এই কারণে এখন ইন্ডিয়া শুধু জিরে দিচ্ছে, অন্য অন্য রাষ্ট্র জিরে দিচ্ছে না, তুরস্ক সিরিয়া জিরে নেই, এই জন্য ইন্ডিয়া দিচ্ছে, ইন্ডিয়ার দাম বেশি। আগে ছিল 670, এখন 800 টাকা। শুক্রবার আমি কোনো রকম একটু 12টা পর্যন্ত অনেক দোকানে পাবো।